ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন যে আরাফাতের দিনের রোজা এবং সেই সাথে সাথে জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা রাখতে হবে কিনা বা রাখবো কিনা। আরাফাতের রোজার ফজিলত তো জানি, তো এই বাকি যে 9 দিন জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো রোজা থাকবো কিনা। আল-জাওয়াব বিল্লাহি তাওফিক। এখানে একটি বিষয় বুঝতে হবে, যেভাবে আপনি প্রশ্ন করেছেন তার মধ্যে আপনি উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ছিলেন কিনা। এই উত্তরটি হলো যে জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, আল ফাজরি ওয়া লাইয়ালি নাশরিন, 10 রাতে আল্লাহ যে কসম করেছেন, বা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যদি কেউ খাস করে রোজা কি মনে করে যে রোজাই রাখতে হয় মনে হয়, তাহলে এটা কিন্তু ভুল। কারণ হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল রোজা হতে পারে, আমল কোরআন তেলাওয়াত হতে পারে, আমল দান সাদকা হতে পারে, আমল ভালো কথা হতে পারে, আমল পাঁচ ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করা হতে পারে, সত্য কথা, যত ভালো কাজ আছে, এই আমল সমস্ত আমলগুলো শুধুমাত্র রোজার মধ্যে নির্ধারিত নয়। কারণ হলো যে স্পেশালিভাবে জিলহজ মাসের এই প্রথম 10 দিন রোজা রাখতে হয় এমন কোনো বর্ণনা নেই। আর যেটি বোনের প্রশ্নের মধ্যে উল্লেখ হয়েছে, মনে হয়েছে যে রমজান 10 দিন রোজা রাখার কথাই, হ্যাঁ রোজা যদি 10 দিন রাখতে পারেন সেটাও ভালো কাজ, কিন্তু এই 10 দিন রোজা রাখতে হবে বা এই 10 দিন রোজা রাখার ফজিলত এমনটি নয়। কিন্তু যেভাবে করে আরাফাতের দিনে রোজার ফজিলত আলাদা করে বর্ণিত হয়েছে, আমি মনে হয় অল্প মধ্যে বুঝাতে পেরেছি। তার মানে হাদিসে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলতের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় এই 10 দিনের আমল, এখানে কিন্তু আমল বলা হয়েছে, রোজা বলা হয় নাই, মানে আম রাখা হয়েছে, মানে ব্যাপক রাখা হয়েছে। যে আমলই আপনি করেন, মনে করেন এই 10 দিন আপনি প্রত্যেক দিন আপনি 1 দেরহাম করে বা 5 দেরহাম করে বা 10 দেরহাম করে আল্লাহর রাস্তায় দান করলেন, তাহলে এই দানটা, এই 10 দিনের আমলটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই 10 দিনকে নিয়ত করে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, 2টি আয়াত তেলাওয়াত করেন, এই দম এই এই 10 দিনকে নিয়ত করে আল্লাহ তাআলার কাছে এটা অনেক বড় আমল। মানে এই 10 দিনে যত ভালো কাজ করবেন, এটা আল্লাহ তাআলা বলেছেন এটা আল্লাহর কাছে অধিক প্রিয়। ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি রোজা রাখেন অবশ্যই সেটি ভালো, কিন্তু মনে করবেন না যে মনে রোজাই রাখতে হয়। আশা করি বুঝাতে পেরেছি আমি। আর আরাফাতের রোজার ব্যাপারে তো বলাই হয়েছে যে সামুয়ামি আরাফা, আশুরা, আরাফাতের দিন রোজা রাখা 2 বৎসরের গুনাহসমূহকে মিটিয়ে দিবে। যাই হোক, সেটি আমরা আলাদা আলোচনায় করেছি আরাফাতের রোজা সম্পর্কে, ফজিলত সম্পর্কে। তবে যেহেতু এই 10 দিনের জিলহাজের শুধু রোজার কথাটা উল্লেখ করলেন, এই কারণে হাদিসের মূল বক্তব্যটি পেশ করে দিলাম যে শুধুমাত্র রোজার মধ্যে নির্দিষ্ট নয়, বরং আমল বলা হয়েছে, যেই কোনো আমল করেন। হ্যাঁ, কেউ যদি 10 দিন এই 10 দিন রোজা রাখে তাহলে অবশ্যই এটি একটি ভালো আমল। আর যদি কোনো ব্যক্তি 10 দিন রোজা না রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, তিনি যেন অন্য কোনো ভালো আমল করেন, মানে আম রাখা হয়েছে। তবুও উদ্দেশ্য হলো যেন এই 10 দিন আমরা বৃথা আর হেলায় না হারিয়ে ফেলি, যেন এই 10 দিন আমরা যেন কিছু আমল করি প্রতিদিন, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমরা সেই প্রিয় পাত্র হতে পারি। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ।